বাংলাদেশে কোন চিকিৎসা হবে না, ওটা প্রোগ্রাম হবে না, প্লিজ প্রোগ্রাম দরকার নাই, প্রোগ্রাম হবে না, প্রোগ্রাম দরকার নাই, প্রোগ্রাম দরকার নাই। তার উন্নত চিকিৎসা খুবই জরুরি, মনুষ্য অবস্থায় আছে, তিনটা দেশে ওনার চিকিৎসা হবে, আমেরিকা, লন্ডন এবং জার্মানি। আমরা এই উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি, তার মধ্যে আজকে লক্ষ্মীপুর আমাদের আজকে সমাবেশ এবং লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আমাদের আজকে এই সমাবেশের প্রধান অতিথি আমাদের জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য, যিনি মন্ত্রী ছিলেন, বীর যন্ত্রণার দুটি সন্তান এবং ওনার এত বিশেষণ, আমি ওনার বিশেষণ দিয়ে বেশি কথা আর বলতে চাই না, কারণ আমাদের আশ্রমপতি নেতা সাহেব ওনার রাজনীতির উপরে যে ব্যাখ্যা দিয়েছেন আপনারা শুনেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধা মাদক প্রিয় নেতা আমির কথ্য মাহমুদ চৌধুরী, তিনি আমাদের এই জেলায় এসেছেন, লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা ইউনিটের পক্ষ থেকে কথা রামগতি, কমলনগর, রায়পুর, লক্ষ্মীপুর পশ্চিম, রামগঞ্জা এবং আমাদের সদর চন্দ্রগঞ্জ জেলা সবার পক্ষ থেকে আঞ্চলিকভাবে ভারতবর্ষ জানায় অভিনন্দন জানায় এবং ধন্যবাদ জানায়। আমি আপনাদের সরকারের মধ্য দিয়ে আমাদের বিশেষ অতিথি ওনার পরিচয় আপনাদের সামনে আসলে দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরও কেন্দ্র থেকে উনি নির্ধারিত আমাদের এই সমাবেশে আমাদের এই জেলার সাবেক সভাপতি উপদেষ্টা মন্ডলের সদস্য আবুল খায়ের মিয়া সাহেব, তিনি বারবার সক্রিয় সদস্য হয়েছেন এই জেলা থেকে, এক সময় ছাত্র নেতাও ছিলেন, আশ্রমপতি মিজান আমাদের অঞ্চলের নেতা, তিনি বারবার সক্রিয় সদস্য হয়েছেন, এটি আশ্রমপতি মিজান বিএনপির কেন্দ্রীয় নেতা, এখানে উপস্থিত নাজিমুদ্দিন সাহেব অত্যন্ত ভদ্রলোক, বয়স্ক লোক, আমরা সবসময় তাকে সম্মান দিয়ে থাকি, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদ সাহেব আমাদের এই জেলার সভাপতি ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের সদস্য আন্তরিকভাবে মোবারক জানায় অভিনন্দন জানায়, প্রধান বক্তা হিসাবে তিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, এই লক্ষ্মীপুরের নেতা কর্মী আপনার সবাই তাকে চিনে, কারণ খুব অল্প বয়সে অল্প দিনে তিনি এই বিভাগের যে নেতৃত্বটা দিচ্ছেন, এই নেতৃত্বকে জেলাগুলোকে সুসংগঠিত করছেন, দেশের ভারতের মুক্তির দাবি এবং উন্নত চিকিৎসার দাবিতে আমাদের আন্দোলনের সম্পাদক মাহবুব আহমদ স্বামী এখানে, আমাদের যেহেতু বিএনপির জনসভা, এই জনসভায় আমাদের একজন আমন্ত্রিত অতিথি দীর্ঘদিনের জোটের নেতা যার বাড়ি আন্দোলনকে, যেহেতু বিএনপির সভায় এই জন্য ওনাকে আমরা আসলে কথা বুঝি নেন, কিন্তু যেখানে তিন একক খালেদা জিয়ার প্রতি ওনার যে দাবি, মুক্তির জন্য যে দাবি, সেই দাবি নিয়ে
এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং তারপর তিনি আমাদের প্রতিও সমাবর্তিতা প্রকাশ করেছেন। তার প্রতি একটা কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি মহাশক্তি হিসাবে কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালন করছেন, যারা সাজা দোষের ছেলে আমাদের জেলার সদস্য সচিব। তিনি এই পৌরসভার মেয়র ছিলেন দীর্ঘদিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই মিটিংকে কেন্দ্র করে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে। জেলা সভাপতি ঠাকুর ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের মাধ্যমে বক্তৃতা। আর আমাদের যিনি মিটিং পরিচালনা করছেন আমাদের জেলা বিএনপির সিনিয়র সম্পাদক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাছাড়া আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খায়দে সাহেব আপনি সব পরিচয় বেড়া দিচ্ছেন। তারপরও আমাদের ছাত্রদল অ্যাডভোকেট হাসিন, আমাদের ভারতের কথা আমি বলি নাই, কারণ ভারতের মানুষের লক্ষ্য দিন ওরা মতো কোন অবস্থা নাই। আমাদের সবাই ভাষাভাষী ওরা নামটা বলার অপেক্ষা করছিলাম। যাই হোক, আমাদের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আছেন শফিক ভাই বাবুর সহকর্মী, আমাদের অত্যন্ত আদরের ছোট ভাই ছিল। তার মৃত্যু আমাদেরকে কষ্ট দিয়েছে। আজকে তার স্মৃতি করুন, তার সম্মানে ওনার সহকর্মী মিথিকা বিন্দ হোসেন আমাদের সঙ্গে বক্তব্য রেখেছেন, ওনাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের ছোট ভাই টাকা কলেজের একশো বই বুদ্ধি ছিল, তার মানে লক্ষ্মীপুর বিশেষ পরিচয় নেই, বিশেষিত করার জন্য প্রয়োজন নেই। তারপরও আমাদের এই জেলা দায়িত্বের সমাজ আন্দোলনের সমর্থন হিসেবে আসবেন। বিপি হারুন আমাদের জেলার ছোট ভাই, তাকে আন্তরিকভাবে আমাদের সরকারের অভিনন্দন জানায় এবং ধন্যবাদ জানায়। ইয়াসিন আলী আমাদের জেলাকে খুব অপেক্ষা প্রিয় নেতা। আর লক্ষ্মীপুর কিন্তু রাজনীতি আমার খুব দুর্বল দেখা এবং টাকা যখন পাবে এটা অনেক করে আমাদেরকে নিশ্চয় করছে কেন নোয়াখালী এত এটা নেতার দুটি নেতৃত্ব। আর বিশ্বের জন্য সম্পর্কে বলি চট্টগ্রামও কিন্তু আমাদের নোয়াখালীর অনেক নেতা আছে আপনার আশেপাশে, তারাও কিন্তু তাদের জুড়ে জুড়ে দিল। সুতরাং আমরা সেই সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। ইয়াসি আলী সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, ইমাম হোসেন, হারুনুর রশিদ, মুনায়ম মুন্না, তারপরে আরো যারা আছেন সবাইকে, আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ মঞ্চে আছেন, আমাদের থানা বিএনপি পৌর বিএনপি প্রত্যেকটা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন। মহিলা দলের নেতৃবৃন্দ আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং আমার দুই পাশে সাংবাদিক ভাইরা সহ এই সকল নেতৃবৃন্দ আমরা কষ্ট স্বীকার করে আজকে এই সময় উপস্থিত হয়েছেন সামনে পিছনে। যদি বলতে যাই রাম নদীতে বাধা দিয়েছে, গণমানের বাধা দিয়েছে, রামগঞ্জের নেতাকর্মীরা ভোরবেলা এসে উপস্থিত হয়েছে, নেতাকর্মীরা ভোরবেলা উপস্থিত হয়েছে, রায়পুরে থেকে পায়ের হাতে লক্ষ্মী হয়েছে। আর আমার মাদারি আমার বলছে আমার সম্প্রদায় আমার বলিয়া মাদারি শুধু মাদারি চাপকে নেয় জাতীয়কে ড্রপ দিছে, হাতি করা ড্রপ দিছে, চন্দ্রগড় যুদ্ধ যখন সরকার সহ এই তথ্য করা মাদারি সব ইউনিয়নের লক্ষ্য সবাই কষ্ট করে ট্যাক্সি কেটে আসছে যুদ্ধের জন্য। মুক্তি 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 চাই, কেন আসছে কার মুক্তি? বাধ্য হবে প্রধানমন্ত্রী ঘিউ দেয় না, আর লোক টাকা
ইউনিট থেকে আপনার ইউনিট থেকে আপনার ঘর থেকে যখন এসেছেন কথা এবং বিশেষ করে পাঁচ নম্বর ছয় নম্বর ইউনিটের উপর হামলা করছে এই পরাজিত শক্তি পাপিয়ার কাহিনী, তানিয়ার কাহিনী, আরো কত কাহিনী
প্রমাণ করছে। সুতরাং এ হইল আওয়ামী লীগ। ওই লম্বা লম্বা কথা বলে তাদের যখন জানাবার ছিল কেন ছিল, এই শেখ মুজিবের যখন জানানো হচ্ছে লোক ছিল হাতিরারে সমুদ্রে তুমি আমার বলবি, তবে প্রিয়ার শরীরটা পড়ায় না, ভয় করে না। আমার যখন চট্টগ্রামে সার্কিট হাউসে সাদা করে চলেছে, ঢাকা শহরের লোক কি মাধ্যমে ছিল কদমে ছিল কোটি মানুষ, লক্ষ 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 কোটি মানুষ জিয়ানের জায়গায় ছিল, এই সেই জিয়ান হবার তারা হচ্ছে এখনো রাজনীতি করছি। এখন আমাদের প্রধানটি বাংলাদেশের অপর নাম, মুক্তিযুদ্ধের অপর নাম, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। মাপকা টাকা কিভাবে পড়া তাহলে তাহলে কি কি করতেছে বিদেশ থেকে, হ্যাঁ তাহলে কি আসতেছে অপেক্ষায় আছে, কিন্তু একজনের ভয় আছে, এক দুটো ভয় আছে যে তার যে আসা মাত্র এক দুজনের দেশে কি কে দেশে থাকা ওর আগে পড়েছে, ওর আগে পড়েছে, তবে সমাধান শুধু করছে আমার আজকে সারা বাংলাদেশে যে দিকে সুসংগঠিত করতেছে না, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সমাজকে সুসংগঠিত করতেছে না, আর ওই সুসংগঠিত করার কারণে চাপকে জনসভা প্রেসিডেন্টের ছেলে, রাষ্ট্রপতির ছেলে, স্বাধীনতা দশকের ছেলে, তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে, আপসের ছেলে খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তারা জানান যে লক্ষ্মীবাসীর পক্ষ থেকে লক্ষ্মীমন্ত্রীর পক্ষ থেকে সংগ্রাম সুরক্ষা এবং মৃত্যু দল খালেদা জিয়া চট্টগ্রাম থেকে ঢাকায় গ্রেফতার হয়েছে। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা, কোনদিন আপোষ করেন নাই, কোনদিন আপোষ করেন নাই। সুতরাং আজকে এই দেশের মানসিক চিন্তা করতে হবে, বুঝতে হবে, এবং মানুষ চিন্তা করে বলেই আজকে দেশের ক্রীড়া এবং খালেদা জিয়াগুলিকে দাবিতে সরকার প্রতি রাস্তা গেলে চেষ্টা করছে। আমি আর কিছু বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, আমি একটা প্রশ্ন রাখতে চাই আমাদের বিশ্বাসের প্রধান অতিথি, আপনি মন্ত্রী ছিলেন, আপনার নেতৃত্বে এই দেশে উন্নয়ন এটা একটা স্বাভাবিক রাজনীতি ছিল। আমরা বিকৃত করবো রাত্রে এখানে এসে আমি আপনাদের প্রেসিডেন্ট রাজু শেষ আমাদের সকল নেতা কর্মী সেখানে প্রস্তুতি ছিলাম, কি কারণে কিভাবে তারা পারে একশো থেকে দুশোর হোক টাকা খায়াল করতে যাদের তারা পারে, আমি এটা বিচার বিভাগে তদন্ত চাই, বেশি বক্তব্য দিতে চাই না, বক্তব্য শেষ। আমার অনেক কথা কর্মীকে গ্রেফতার করেছে এই কয়েকদিনে, রামগঞ্জ, রামগতি, রায়পুর, কমলনগর, লক্ষ্মীপুর সকলে পৌরসভা অনেক কথা কর্মীকে গ্রেফতার করেছে,
আমি এখানে বলছি হাওয়া বুঝি কাজ করবে, এখনো তের সামনে তের পাইবেন। আর এনি সবজি এটা পুরো করবেন, কেন্দ্র তলা লক্ষ্মীপুরের তলা, এবং সবাইকে নিয়ে নিশ্চিত ভাবে সম্পর্ক চালায় না, একা চালাই না, সবাইকে নিয়ে চালাই। সুতরাং আমরা এক এবং ঐক্যবদ্ধ, সুতরাং আমাদের স্লোগান একটাই, স্লোগান একটাই, মুক্তি 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 জয়, মুক্তি 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 জয়, মুক্তি 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 জয়, সাথে জাতির প্রক্রিয়া। আপনাদের সবাইকে আন্তরিকভাবে তোমার বর্তমানে একটি কথা বলব, আজকে সেই মাস, এই মাসে র্যাব লক্ষ্মীপুরে বিএনপির একটা কর্মীদের উপর উপজীবনে হামলা করেছে, পরিবর্তন করেছে। আজকে আমার 57 জন নেতা কর্মী নাই, তাদের মধ্যে উল্লেখযোগ্য ভারত চেয়ারম্যানকে গুম করে দিয়েছে, কিষাণ বাবুল সোলেমান কনির, এরপরে লক্ষ্মীপুরে 12 ডিসেম্বর পর্যন্ত করেছিল অত্যন্ত রিজিও বিধারক, অত্যন্ত রিজিও বিধারক মাহবুব নাই, জিয়াব নাই, সুমন নাই, তাকে তুমি শুধু হত্যা করে দেয়, তাকে শুধু খুন করে দেয়, রক্তা করতে শুরু করেছে। একটু জেনে নিবেন কি পরিমাণ অত্যাচার আমাদের উপর হয়েছে। তবে আমরা মনে রাখছি আর কিছু বললাম না, তবে লক্ষ্মীপুরে অসামাজিক রাজনীতি যেন সৃষ্টি না হয় সেটা আমরা চাই। শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে চলাফেরা করে আমাদের অধিকার আদায়ের পক্ষে, চিকিৎসার দাবিতে আমাদের জন্য কর্মসূচি, আমরা আশা করছি, আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সহযোগিতা আমরা পাবো, এবং আমরা সেই ব্যাপারে আমাদের সবাই থাকবো। সবাইকে সংবাদ শুভেচ্ছা, তীব্র অভিনন্দন জানিয়ে আগামী দিনে মাথা থেকে অধিকার আদায়ের পক্ষে শুধু একটি স্লোগান নিয়ে আপনারা থাকবেন, সেই দাবি আমাদের পূরণটা হবে। ধন্যবাদ সবাইকে, ওরা আছে বাংলাদেশ চিন্তাবান জাতীয়তাবাদী নন জবান শহীদ আমরো দেশের নিবেদন খেলাধুলো চিন্তাবান আরে জওয়ান চিন্তাবান লক্ষ্মীপুর জেলাতে চিন্তাবান চিন্তাবান। বসে যান ভাই, সবাই বসে যান।
জনগণের
ভোটের যারা নির্বাচিত হয় না, যারা ক্ষমতা দখল করে দেশের কিছু সরকারি কর্মকর্তা, কিছু আইন শৃঙ্খলা বাহিনীর লোক, কিছু ব্যবসায়ী, দুর্নীতিবাদ ব্যবসায়ী, দুর্নীতিবাদ লোকজনকে নিয়ে একটা রেটিং হয় যারা ক্ষমতা দখল করেছে, আজকে তারা দেশ পরিচালিত করছে। সুতরাং আমাদের এই দিনে যারা ভোট চুরি করেছে তারা কিন্তু আবার আগামী নির্বাচনে ভোট চুরির পাইকারা করছে, তার লক্ষ্য না করে দেখতে পাচ্ছে জিনিসটা। যখন সমস্ত বাংলাদেশ আজকে উত্তাল হয়েছে গণতন্ত্রের মাকে মুক্ত করার জন্য, সেখানে মাঠ থেকে এসেছে নির্বাচন কমিশন গঠন করার জন্য আলোচনা করা, এটা কেন আসছে বুঝেন না, সময়টা কেন বেছে নিয়েছে কেন বুঝেন না, এই যে উত্তাল সংগ্রাম আন্দোলন শুরু হয়েছে দেশটিকে মুক্তির জন্য, লক্ষ লক্ষ মানুষ সমস্ত বাংলাদেশে রাস্তায় নামছে। আমি গতকাল নরসিংহীতে সভা করেছি, আরো কয়েকটি সভা হয়েছে নোয়াখালী সহ বিভিন্ন জায়গায়। এই সমস্ত জনসভায় যে সমাবেশ, যে যে সংখ্যায় লোকজন যোগ দিচ্ছেন, সেটা বিগত দিনে আমরা বিভাগীয় জনসভায় এত লোক দেখি, বিভাগীয় জনসভায় ছাত্রদল ওই বলে আমাদের না 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 ইয়ে সব সামনে সামনে খালি ছাত্র কেউ ছিল না, সেটা হাইকোর্ট পাওয়া হয়ে গেছে, মাত্র একটি সংগঠন হাইকোর্ট পাওয়া হয়ে গেছে। তাই একই হচ্ছে যুবদলের বেলায়, স্বেচ্ছাসেবকদলের বেলায়, এমনকি আমাদের লয়াররা এখানে লয়ার বাইরে আছেন, লয়ারদের জনসভাও আমি এত লয়ের সামনে দেখি নাই, এই যে এখানে লয়ের বাইরে আছে, সবাই নেমেছে, সবাই নেমেছে, কেউ বসে না। সুতরাং সেই সময় আসছে কি আগামী নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন গঠন করার জন্য প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট আলোচনায় ডাক দিয়েছে, আলোচনায় ডাক দিয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্ট আলোচনা রাখিয়েছেন। আলোচনাটা কিসের? আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিভাবে ভোট চুরি করবে সেই আলোচনার মাধ্যমে তারা কাজ শুরু করবে। এটা হচ্ছে আগামী নির্বাচনে ভোট দেখাতে আলোচনার প্রথম পর্ব, প্রথম পর্ব। এবং সেই আলোচনায় বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি আগামী দিনের নির্বাচন কমিশন গঠন করবে, তাদের সাথে আলোচনা করবে। এখন সেই আলোচনায় ভোট ডাকাতির যে নির্বাচনকে আগামী নির্বাচনে ডাকাতি করার জন্য, ভোট চুরি করার জন্য, জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য যে আলোচনায় যারা যাবে তারা তো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে, তারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে, তারা বাংলাদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে। এই ভোট ডাকাতদের সাথে কোন আলোচনায় বিএনপি যাবে না, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এই ভোট ডাকাতির আলোচনায় কারা কারা যাচ্ছে। এতক্ষণ শৃঙ্খলার কথা বললাম, তারপরে দাঁড়াবে তো হবে না, সুশৃঙ্খল থাকেন, সুশৃঙ্খলভাবে সভাটা শেষ করে তাহলেই আমরা সব ভালোভাবে কাজটা সব করতে পারব। সুতরাং এই যে এই আলোচনা যে
প্রকল্পে একটি অংশ। ভোট যদি করার ভোট না থাকে করেছে প্রকল্প আওয়ামী লীগের, সে প্রকল্পের একটি অংশ। আমরা সেদিকে যাব না, আমরা আমাদের আন্দোলন, আমাদের আপসহীন নেত্রী গণতন্ত্রের মত আন্দোলন থেকে সামান্য মাত্র বিচ্ছুত হব না। আমরা সেখানে আমাদের জায়গা থেকে আন্দোলন চালাব এবং মুক্তিও আমি চাইব না, মুক্তি আনতে হবে, মুক্তি চাওয়া যাবে না। এই ধরনের শৈলচার কর্তৃত্ববাদীরা কোনদিনও জনগণের পক্ষে মত দেয় না, তারা ক্ষমতায় থাকার জন্য তাদের মতো করে চলে। সুতরাং আমি মুক্তিও চাই না, আমরা মুক্তি আনব, আমরা এমন পরিবেশ সৃষ্টি করব দেশের থেকে মুক্তি দিতে তারা বাধ্য হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের এই সমস্ত নির্বাচনের সাথে যারা, এই ভোট চুরির সাথে যারা জড়িত ছিল, এই ভোট চুরির সাথে যারা জড়িত ছিল, যারা ভোট তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কম খুন হত্যা মিথ্যা মামলার সাথে জড়িত ছিল, তাদেরকে আমি বলছি, তাদেরকে বলছি আপনারা নিশ্চয়ই কিছু কিছু ঘটনা লক্ষ্য করছেন দেশে এবং দেশের বাইরে যেটা হচ্ছে। বাংলাদেশের মানুষ তো আমেরিকার আগে এই সবের সরকারের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ইতিমধ্যে। আমেরিকার নিষেধাজ্ঞার জন্য বাংলা মানুষ তো বসে থাকবে না, বাংলাদেশের মানুষ তো বসে থাকবে না, এই দেশের মানুষ তাদের উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। আমেরিকা যেটা করেছে সেটা হচ্ছে এই সমস্ত ভোট, এই সমস্ত হত্যাকাণ্ড, এই সমস্ত জনবাদ এদেরকে চিহ্নিত করেছে। এদেরকে তো আমেরিকাকে চিহ্নিত করে দেন, এদেরকে চিহ্নিত করতে বিশ্বের স্বাধীনতাকামী, শান্তিকামী, গণতন্ত্রকামী, মানবাধিকার পক্ষে যারা আছে, সমস্ত শক্তি, মানবাধিকার কর্মীরা সহ, জাতিসংঘ সহ সমস্ত বিশ্বের গণতন্ত্রকামী যে সংগঠনগুলো তারা চিহ্নিত করেছে। আমেরিকা তো মাত্র নিষেধাজ্ঞা জারি করেছে, আর বাকিরা কিছু একই কথা বলছে, কোন ভিন্ন কথা বলছে না, যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে মানবাধিকার নাই, বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশে বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে জীবনের নিরাপত্তা নাই, প্রত্যেকে একই কথা বলছে, কেউ ভিন্ন কথা বলছে না। তার উত্তরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে আমরা আওয়ামী লীগের কিছু কিছু বক্তব্য করেছি, আপনাদের এই অঞ্চলের নিষেধাজ্ঞা হওয়ার পরে বলছে যে সব দেশে নাকি আমেরিকা তো নাকি সকলের প্রয়োজন লক্ষ্য করে, এটা কিন্তু অত্যন্ত সত্যি কথা বলবে, এটা আমি খেলা দাবার পুলিশ তার নিজের সাথে ব্যক্তি করে শাস্তি ভুল করে গুলি করে থাকে, ভুল করে থাকে অথবা অন্য কোন কারণে ভুল করতে পারে, কিন্তু সেই দেশে পুলিশ সরকারের উদ্যোগে জনগণকে ভুল করে। বাংলাদেশে যে খুন হচ্ছে, যে গুম হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের যে রেজিম আছে, যারা ক্ষমতা দখল করে আছে তাদের উদ্যোগে এই গুম ছাড়া যে গুম সবকিছু, তারা তাদেরকে সমর্থন করে সেই কাজগুলো করছে, এটাই হল ব্যবধান। এবং ওই সমস্ত দেশে যে যারা পুলিশ যদি ভুল করে ভুল করে থাকে, অন্যায় ভাবে ভুল করে থাকে, কিংবা আইন শৃঙ্খলা কেউ যদি ভুল থাকে তাদের বিরুদ্ধে হয়, তাদের অনেকে জেলে আছে, আমেরিকাতেও অনেক পুলিশ কর্মকর্তা জেলে আছে অন্যায় ভাবে ভুল করে ভুলের জন্য, কিন্তু বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে সেগুলো যারা প্রতিপালন করছে পুলিশ, সেটা তো বাংলাদেশ সরকারের উদ্যোগে এই কাজগুলো হচ্ছে। তারা ক্ষমতায় জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দলকে ভুল হত্যা আমরা সরকারের উদ্যোগ হচ্ছে ব্যবধানটা এখানে, আর সেখানে বিচার হয় এখানে বিচার হয়।
সেই বাংলাদেশ বাংলাদেশের হাত থেকে মুক্ত করে দাও। এই যে সংগ্রামের এই যে স্লোগান, এটা অত্যন্ত গভীর স্লোগান, এটা সবাইকে বুঝতে হবে। দেখবে বাংলাদেশ, বাংলাদেশকে উদ্ধার করতে হবে, বাংলাদেশকে আত্মাকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে তার জনগণের কাছে, তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এই যে আন্দোলন, এই স্লোগানের মাধ্যমে আমাদেরকে সফল হতে হবে। এটা কিন্তু প্রত্যেকটি মানুষের হৃদয়ের কথা, বাংলাদেশ প্রত্যেকটি মানুষের মনের কথা কিন্তু এটাকে মাথায় রেখে বাংলাদেশকে উদ্ধার করো, বাংলাদেশকে মুক্ত করো, বাংলাদেশের আত্মাকে মুক্ত করো, বাংলাদেশকে তার মালিকের কাছে ফিরিয়ে দাও। এর উপর আর কোন কথা নাই বন্ধুগণ, বেশি বক্তৃতা দিয়ে লাভ নাই, রাস্তায় দেখো হবে দেখা। লক্ষ্মীপুর